ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা। এবং যারা এই 2 নম্বর ভিডিওটি ওপেন করেছেন এবং অথচ 1 নম্বর ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই 1 নম্বর ভিডিওটি দেখে আসবেন, তা না হলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই আপনি ডিসক্রিপশন থেকে 1 নম্বর ভিডিওটি দেখে আসুন, অথবা আই বাটন থেকে 1 নম্বর ভিডিওটি দেখে আসুন, তারপর 2 নম্বর ভিডিওটি দেখুন। আসুন, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে ইংরেজি মাস থেকে বাংলা মাস নির্ণয় করতে আমাদের ইংরেজি মাস থেকে 3 মাস বিয়োগ করলে পরে বাংলা মাস পাবো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে 4 মাস বিয়োগ করতে হয়। আজকে আমরা শিখবো যে কখন 4 মাস বিয়োগ করতে হয় এবং কখন 3 মাস বিয়োগ করতে হয়। সেই বিষয়টা জানার জন্য আমাদেরকে অবশ্যই একটি টেকনিক অবলম্বন করতে হবে, আর সেই টেকনিকটি হচ্ছে আমাদের এই নাম্বারের খেলা। অনেকেই বলে যে এই মোবাইল নাম্বারটা মুখস্থ করো, এই মোবাইল নাম্বারটা মুখস্থ করো। আমিও ঠিক আপনাদেরকে সেরকম একটা কথা বলবো যে আপনারা এখন এই নাম্বারটা মুখস্থ করে ফেলুন। তবে নাম্বারটা মুখস্থ করার জন্য আমি আপনাদেরকে আরও সহজ কিছু টেকনিক অবলম্বন করে দেবো। যে এই নাম্বারটা দেওয়ার কারণ প্রথমে আগে বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলা মাস শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, আর এটা হচ্ছে আমাদের সেই এপ্রিল মাস, এবং এপ্রিল মাস হচ্ছে 14 এপ্রিল, অর্থাৎ 14। যে কয়টা সংখ্যা দিয়েছে প্রত্যেকটা এরকম যে 14 অথবা 15 16 13, এই যে মানে প্রত্যেকটার সাথে এক যোগ আছে, অর্থাৎ আমার এটা মাসের মাঝখান বা মাসের মধ্যস্থান। যে 4 মানে 14, 5 মানে 15, 6 মানে 16, 3 মানে 13। এখন কথা হচ্ছে আপনি এই সংখ্যাটা মনে রাখবেন কীভাবে। সংখ্যাটা মনে রাখার সিস্টেম আমি বলে দিচ্ছি যে বাংলা মাসের শুরুর তারিখ হচ্ছে 14 তারিখ, অর্থাৎ এপ্রিল মাস। আর সে সিস্টেমটা হচ্ছে এরকম যে দেখেন 4 আছে, আর 4টা 5 আছে, আর 4টা 6 আছে। এই হচ্ছে 4টা 6 আর এই হচ্ছে 4টা 5। এখন আপনি প্রথমে 4 দিয়ে শুরু করলেন, তারপরে 5 5, তারপরে 6 4টা দিয়ে দেবেন, তারপরে 5 2টা, অর্থাৎ 4 পুজো গেল। আর এখানে হচ্ছে আপনার এইটা হচ্ছে আবার আমাদের জানুয়ারি মাস, অর্থাৎ বাংলা মাসের শুরুটা হচ্ছে 14 তারিখে, এবং ইংরেজি মাসের যেটা শুরু সেখানে বাংলা মাসের শুরুটা হচ্ছে 14 তারিখে। আর 4 3 5, আশা করি এটুকু ভুল হবে না আপনার। আর এখন আসি আমরা কখন আমরা 3 মাস বিয়োগ করব, কখন আমরা 4 মাস বিয়োগ করব। আমাদেরকে যদি তারিখ উল্লেখ করে দেয় যে 14 তারিখ অথবা 15 তারিখ অথবা 2 তারিখ, অথবা এইভাবে যে 14ই জানুয়ারি অথবা 7ই নভেম্বর, তখন আমরা কিভাবে করব। এখন কথা হচ্ছে যে আপনার এইটা তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে 14ই এপ্রিল, আর তারপর পর সিরিয়ালে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন আর আমরা তো এর আগে শিখে এসেছি যে যে মাস বলবে, মনে আপনাকে বলা হলো যে 12ই জানুয়ারি, এটা কি হবে মানে বাংলায় কোন মাস হবে। এখন আপনি 3 মাস বিয়োগ করবেন না 4 মাস বিয়োগ করবেন, সেটাই এখন আমাদের শেখার বিষয়। আচ্ছা, এখন আমরা করব কি যে 12 আর জানুয়ারি যেহেতু 1, 13, 13 থেকে আমরা প্রথমে 3 বিয়োগ করে দেবো। যদি 3 বিয়োগ করে দিই তাহলে পরে আমরা পাবো পাবো 10, অর্থাৎ এই 10 হচ্ছে বাংলা মাসের 10 মাস। 10 মাসে আছে আমাদের মাঘ মাস। আমরা 1 নম্বর ভিডিওতে 2টা মাসেরই পুরো দিয়ে দিচ্ছি যে কীভাবে বাংলা মাসের 12 মাসের নাম এবং ইংরেজি মাসের 12 মাসের নাম দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই 10 মাস হচ্ছে আমাদের মাঘ মাস। এখন যদি আপনি মাঘ মাস দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, তার কারণ আমাকে বলা হয়েছে যে এখানে 12 তারিখ, আর আমাদের জানুয়ারি মাসের 14 তারিখ থেকে মাস শুরু। অর্থাৎ আমি মূলত বোঝাতে চাচ্ছি যে আপনার জানুয়ারি মাসের এসে যদি 14 তারিখ থেকে নিচ পর্যন্ত থাকে, অর্থাৎ 31 পর্যন্ত থাকে, তাহলে আমরা 3 মাস বাদ দেবো। আর যদি 14 তারিখ পর্যন্ত আপনি না পৌঁছাতে পারেন জানুয়ারি মাসে, তাহলে সেক্ষেত্রে আমরা 4 মাস বিয়োগ করবো, অর্থাৎ 4 মাস বিয়োগ করবো 9, তার মানে আমার উত্তর হবে জানুয়ারি মাসের 12ই জানুয়ারি হচ্ছে পৌষ মাস। বিষয়টা কি খুব কঠিন হয়ে গেল, জটিল হয়ে গেল? ফের আরেকবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা যে তারিখগুলো পেয়েছি এখানে যে 14, 15, 16, 13, এই তারিখ থেকে 13 তারিখ থেকে যদি আপনার 31 তারিখ পর্যন্ত আসে, তাহলে আমরা 3 মাস বিয়োগ করব, বাদ দেবো 3 মাস। আর যদি আমাদের এই যে 13 14 আর 15 16,
এখানে চার রকম, চার কোয়ালিটি আছে। এই এক তারিখ থেকে, এক তারিখ থেকে এই তারিখগুলোর ভিতরে থাকে, তাহলে আমরা বাদ দেবো 4 মাস। আশা করি এবার বুঝাতে পেরেছি। এখন মনে করেন যে আপনাকে বললো যে 15ই জুন বাংলায় কি মাস। এখন আপনাকে একটু লক্ষ্য করতে হবে যে আমার এই 15 তারিখ জুন মাসের বাংলা মাস শুরু কয় তারিখ থেকে, যে আমাদের এই যেটি এপ্রিল মে জুন, অর্থাৎ এপ্রিল মে জুন জুন মাসের হচ্ছে 15 তারিখ থেকে শুরু। অর্থাৎ আমরা এখানে জুন মাস থেকে আমরা 3 মাস বাদ দেবো, তার কারণে আমরা তো শুরুর মাস থেকে পাচ্ছি, যেহেতু আমার আপনাকে বলা হয়েছে যে শুরু এই তারিখ থেকে, শুরু থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা যদি 3 মাস বাদ দিই, তাহলে পরে আমাদের এখানে 3 মাস বাদ দিতে হবে। এখন আপনাকে যদি বলা হয় যে 15ই সেপ্টেম্বর, এখন এখানে আপনি কয় মাস বাদ দেবেন, এইটাই হচ্ছে আমাদের এখন মূল জানার বিষয়। এখানে আপনি দেখেন তো যে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাস হচ্ছে আমাদের 16 তারিখ থেকে, 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত যেটা আছে, 16 তারিখ থেকে আমরা এই সাইড এই মাস এই কল আসলে পরে এই সাইডে 16 তারিখ থেকে এই সাইড পানি আসলে পরে আমরা বাদ দেবো 3 মাস, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে 15 তারিখ, অর্থাৎ 16 তারিখ ওপরে যদি যাই তখন আমরা বাদ দেবো 4 মাস, অর্থাৎ আমরা সেপ্টেম্বর থেকে এখন 4 মাস বাদ দেবো, তাহলে আমরা বাংলা মাস পেয়ে যাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা এই বিষয়টি একটু চর্চা করবেন, তাহলে দেখবেন আর ভুল হবে না যে কখন 3 মাস আর কখন 4 মাস, 3 মাস আর 4 মাসের এই পার্থক্যটা আপনি শুধু এই নাম্বার কোডটা মনে রাখেন যে 4, 4D5 আর 4D6, তাহলে 4, 3, 5, ব্যাস শেষ। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি আর এপ্রিল, অর্থাৎ বাংলার মাস প্রথম মাসও 14 তারিখ থেকে শুরু আর ইংরেজি মাসেরও প্রথমও 14 তারিখ থেকে শুরু বাংলা মাসের হিসাবটা। এখন কখন 3টা আর কখন 4টা মাস বাদ দেবেন সেটা আশা করি আর বোঝানো লাগবে না, আপনারা বুঝেছেন। এখন কথা হচ্ছে আপনারা যদি এই বার, মাস, তারিখ নির্ণয়ের সঠিক কৌশল জানতে চান, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনে ক্লিক করবেন, কারণ এই ধরনের সঠিক তথ্যবল ভিডিও পাওয়ার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না, আমি আপনাদেরকে সব রকম তথ্য দেবো ইনশাআল্লাহ। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই বার মাস তারিখ নির্ণয়ের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল। আর চাইলে আপনি নিচে ডিসক্রিপশন থেকে এই ধরনের আরও মজার মজার ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য, আজকের মতো এই পর্যন্ত।